আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবেরিনা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিপুল ভোটে বরিশালে নতুন নগরপিতা আবুল খায়ের আবদুল্লাহ। খুলনায় চলছে ভোট গণনা, এগিয়ে তালুকদার আব্দুল খালেক। দুই সিটি নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হয়েছে দাবি প্রধান নির্বাচন কমিশনারের। অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করার পরামর্শ। এনআইডি দায়িত্ব পেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রিসভায় আইনের অনুমোদন, বঙ্গবন্ধুর ভাষণের মর্মার্থ নিজ নিজ জীবনে অনুশীলন করার আহ্বান প্রধানমন্ত্রীর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন প্রসঙ্গ। বিপুল ভোটের ব্যবধানে বরিশালের বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সন্ধ্যা সাতটার একটু পর 126টি কেন্দ্রের সবকটির ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ 87,752 ভোট পেয়ে জয়ী হন। ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পেয়েছেন 34,345 ভোট। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সৈকত। মাহবুব, নির্বাচনের ফলাফলে কি প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থীরা? সাবিনা, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পারছি না, আপনি আবার একটু প্রশ্নটা করতে হবে। ফলাফল তো হয়ে গিয়েছে, তো প্রার্থীদের মানে মতামত কেমন দেখছেন বা প্রতিক্রিয়াটা কি লক্ষ্য করছেন? ওকে, ধন্যবাদ আসলে সাবরিনা। আপনার কথা যদিও আমি অস্পষ্ট শুনতে পেয়েছি, কিন্তু আমাদের দর্শকদের জন্য আমি একটু জানিয়ে দেই, তা হচ্ছে যে এই মুহূর্তে শিল্পকলা একাডেমির যে অস্থায়ী কার্যালয়ে ফলাফল ঘোষণা, সেখানে আমি আসলে রয়েছি। এবং আপনার দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে হয়তো জেনেই গিয়েছেন যে বরিশালে যদিও সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তারপরও কিন্তু 126টি কেন্দ্রেরই কিন্তু ফলাফল গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে, এবং একই সাথে রাজনৈতিক দলের যারা কর্মী রয়েছেন, বিভিন্ন প্রার্থী রয়েছেন, তাদের হাতে এসছে। সেই ফলাফল অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের যিনি প্রার্থী, সেই প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছেন। এবং আমাদের হাতে আসা যে তথ্য রয়েছে, সেখানে তিনি 126টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন মোট 86,997, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি হয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী নৌ হাত পাখা মার্কার 33,307। সাবরিনা, একটু বলে রাখা ভালো, এটি যেহেতু আনুষ্ঠানিক নয়, সুতরাং এই ফলাফল বিজয়ী আবুল খায়ের আবদুল্লাহ উনি হয়েছেন, কিন্তু ফলাফলের সংখ্যাটা হয়তো একটু কম বেশি হতে পারে, সুতরাং এই বিষয়টি একটু দর্শকদের জন্য বলে রাখি। আর সেক্ষেত্রে আমাদের হাতে আসা যে তথ্য রয়েছে, সে অনুযায়ী কিন্তু তার ভোটের ব্যবধান হচ্ছে 53,690, আর মোট ভোট কাস্ট হয়েছে 50.18, মানে 50.18, অর্ধেকের বেশি ভোট কাস্ট হয়েছে সাবরিনা। আসলে এই ফলাফল প্রযুক্তিগত কারণে সবার হাতে আসার কারণে আপনি আসলে দেখতে পাচ্ছেন যে এখানে যে আসলে সামনের যদি আমাদের যদি হাসান বিশ্বাস দেখাতে পারে যে সরকার মানে আনুষ্ঠানিকভাবে যে ফলাফল ঘোষণা করা হচ্ছে, সেখানে কিন্তু মাত্র 18 কিংবা 20টি কেবলমাত্র এখন ফলাফল ঘোষণা করছে, তাদের বেশ কিছু প্রক্রিয়া রয়েছেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করার পরই কেবলমাত্র কিন্তু তারা আসলে সেই ফলাফল ঘোষণা করে থাকে। আর ইতিমধ্যেই হচ্ছে আমরা দেখতে পেয়েছি গোটা শহরময় কিন্তু মিছিলের শহরে পরিণত হয়েছে, বিশেষ করে মেয়র প্রার্থীদের, কাউন্সিলর প্রার্থীদের, সেই তারা কিন্তু উৎসব করছে। এবং একই সাথে আমরা দেখেছি যে যেহেতু যারা বিজয়ী হতে পারেনি, বিশেষ করে কাউন্সিলররা, সেই কাউন্সিলরদের এক প্রার্থী অন্য প্রার্থীর যারা সমর্থক রয়েছে, সেই সমর্থকদের উপরে যেন কোনোভাবে যেন তারা
কোনোভাবে যেন তারা চড়াও হতে না পারে সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, তা হচ্ছে ঠিক কিছুক্ষণ আগে যিনি ইসলামী আন্দোলনের প্রার্থী ফজল করিম, তার কিন্তু যে কার্যালয় রয়েছে সেখানে আসলে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি ভোটের অভিযোগের অনিয়মের অভিযোগ করে কিন্তু ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছেন এবং এই প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন ইসলামী আন্দোলনের যিনি আমির আছেন চরমনাইর পীর, তিনি কিন্তু ঘোষণা করেছেন এবং একই সাথে খুলনারও যে তাদের প্রার্থী আছে সেখানেও কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন। আমরা এখনও কিন্তু জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল তার প্রতিক্রিয়া আমরা এখনও জানতে পাইনি এবং কাছাকাছি ভোটে থাকা রূপম যিনি সাবেক মেয়র হাসান হাবিব কামালের ছেলে, বিএনপির যিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে যিনি বিএনপির সাপোর্টার ছিলেন কিন্তু বিএনপি তাকে পরিষ্কার করেছেন, তার প্রতিক্রিয়াও জানতে পারিনি। মূলত হচ্ছে এই হচ্ছে অবস্থা। পরবর্তী সংবাদে আসলে আমরা আশা করছি যে বিজয়ী প্রার্থীদের অফিস কিংবা আশেপাশের থেকে উৎসব মুখর একটা পরিবেশ আমরা দর্শকদের জন্য তুলে ধরতে পারবো। সাবরিনা মাহবুব, আপনি সেখানেই থাকুন, আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। এর আগে সকাল 8টা থেকে দুই নগরীর ভোট গ্রহণ শুরু হয়, শান্তিপূর্ণভাবে শেষ হয় বিকেল 4টায়। এবারই প্রথম খুলনা বরিশাল সিটির সব কেন্দ্রে ভোট নেওয়া হলো ইভিএমে। আরও দেখুন এস এম আরিফের রিপোর্টে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, একটানা চলে বিকাল 4টা পর্যন্ত। বরিশালে মেয়র পদে লড়ছেন 7 জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ভোট দেন নগরীর বরিশাল কলেজ কেন্দ্রে। পরিবেশ অত্যন্ত ভালো, ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এইভাবে চললে আমাদের আমি অবশ্যই জয়যুক্ত হব। নগরীর রূপাতলী হাউজিং আবাদ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে একটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ করেন ইসলামী আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী ফয়জুল করিম। কথা বলছে এর মধ্যে পিছন থেকে আমার উপরে আক্রমণ করছে, তারা ভাবছে হয়তো বা আমার ভোট বেশি পড়তেছে, আমার জন্য তারা হতে পারবে না। সে যেই হোক না কেন, যত বড় লোকই হোক না কেন, আমি সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এদিকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। মহানগরীর পায়োনিয়ার বালিকা বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এবং সোনাডাঙ্গা কলেজিয়েট স্কুল কেন্দ্রে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মধু ভোট দেন। নিরপেক্ষ নির্বাচনে জনগণ যে রায় দেবে আমরা সেই রায় মেনে নিয়েছি, এবারও জনগণ যে রায় দেবে সেই রায় মেনে নেব, এই মানসিকতা আমাদের আছে। 2 ঘন্টা যদি 30টা ইভিএম এ ভোট কাস্ট করে সেই ক্ষেত্রে ভোটের সংখ্যাও কমবে এবং ভোটের কারচ চুরি হতে পারে। নির্বাচন সুষ্ঠু করতে দুই সিটিতেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এস এম আরিফ, মাইটিভি। দর্শক, এই মুহূর্তে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস কে লিটন, আমরা সরাসরি কথা বলছি তার সঙ্গে। লিটন, নিশ্চয়ই আপনাকে শুনতে পাচ্ছেন, কখন শেষ হতে পারে ফলাফল ঘোষণা, সার্বিক পরিস্থিতি কি? সাবরিনা, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেমনটি আমার কাছে জানতে চেয়েছেন কতক্ষণ নাগাদ এই ফলাফল শেষ হতে পারে, আসলে আমি নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি, এখান থেকেই প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে। তবে আমরা যতটুকু জেনেছি অনেক আগেই কিন্তু দুটো ইভিএম এর মাধ্যমে এই ভোট সম্পূর্ণ হয়েছে, ভোটের 1 ঘন্টার মধ্যেই কিন্তু সকল কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, অর্থাৎ যারা কাউন্সিলর প্রার্থী তাদের ফলাফল ঘোষণা করা হয়েছে কেন্দ্রের থেকে এবং যারা মেয়র প্রার্থী তাদেরও কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে। তারপরেই কিন্তু পর্যায়ক্রমে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। তা রিটার্নিং কর্মকর্তা এখানে আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে সমস্ত ফলাফল তাদের হাতে এসে পৌঁছিয়েছে অনেকক্ষণ আগেই, 289টি কেন্দ্রের ফলাফল। তো যেহেতু রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করছে, এখন পর্যন্ত এখানে যে ফলাফল ঘোষণা করা হয়েছে রহমান টেবিল ঘড়ি, তিনি পেয়েছেন 8,989 ভোট, এবং এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল, তিনি পেয়েছেন 3,026 ভোট, তালুকদার আব্দুল খালেক নৌকা, তিনি পেয়েছেন 3,022 ভোট, মোহাম্মদ আব্দুল আউয়াল হাত পাখা মার্কা পেয়েছে 31,285 ভোট, মোহাম্মদ শফিকুল ইসলাম মধু লাঙ্গল মার্কা, তিনি পেয়েছেন 8,809 ভোট। এই 165টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে ঘোষণা করেছেন
তার পর্যায়ক্রমে ঘোষণা করছেন, যেহেতু ফলাফল হাতে এসে পৌঁছিয়েছে এবং আমার যতটুকু ধারণা যে খুব বেশি একটু সময় নেবে না, আসলে এক ঘন্টা এরকম একটু সময় লাগতে পারে আমার কাছে। আমি দ্রুত অনেকক্ষণ এখানে বসে আছি, ফলাফল ঘোষণা করছেন শুনছি, আমি একটা আনুমানিক একটি ইয়েতে বললাম যে এক ঘন্টার সময় লাগতে পারে। আরেকটি বিষয় আপনি বলেছেন যারা বিজয়ী হয়েছেন বা বাহিরের অবস্থান, বাহিরের অবস্থান যদি বলতে চাই তাহলে আসলে ইতিমধ্যে কিন্তু এখান থেকে ফলাফল ঘোষণা করা হলেও 165 বা 167 কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়েছে, কিন্তু যারা মেয়র প্রার্থী তারা কিন্তু ফলাফল ইতিমধ্যে জেনে গিয়েছে, কারণ কেন্দ্রের থেকে কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে। সেই কারণে কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি যে নৌকার যিনি প্রার্থী রয়েছেন, মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, ইতিমধ্যে কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু আনন্দ মিছিল হচ্ছে, অর্থাৎ সেই ওখানকার কেন্দ্রের হিসাব অনুযায়ী সে কিন্তু বিজয়ী হয়েছে। যদি এখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয়, যারা কাউন্সিলের প্রার্থী আপনি যারা, সেটাই আমরাও আশা করি। তারপরে হয়তো আমাদের পক্ষ থেকে আমরা বলতে পারব, তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা বাহিরে যেটুকু দেখেছি, যেহেতু ফলাফল ঘোষণার পরে কিন্তু বিভিন্ন আনন্দ মিছিল হয়, সংঘর্ষের ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি টহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তারা বলছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তারা ব্যবস্থা নেবে। সামনে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ফলাফলের। জি লিটন, আপনি থাকুন সেখানে, পরবর্তী সংবাদে আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। সবশেষ নির্বাচন প্রসঙ্গ, এবার যাচ্ছে অন্য সংবাদে, তবে প্রসঙ্গ একই। দুই একটি বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ছাড়া বরিশাল ও খুলনা সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ দাবি করেন। আউয়াল বলেন, অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আনন্দ মুখর পরিবেশে হয়েছে, পুলিশ কমিশনারের পাশে দাঁড়িয়ে উনি ওনার বক্তব্য দিয়েছেন, ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা সুস্পষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত আপনাদেরকে কোনো তথ্য দিতে পারবো না, তবে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আগামীতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের এক সভায় এ নির্দেশ দেন তিনি। আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে তৃণমূল থেকে সুসংগঠিত করতে হবে, দেশবিরোধী খুনি মৌলবাদী চক্র মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শেখ হাসিনা। দেশের নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে পরিচালিত করতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। দর্শক, নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সম্প্রতি লেখা এক চিঠিতে দেশটির 6 কংগ্রেসম্যান বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে যে তথ্য দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে সেকুলার সিটিজেন্স বাংলাদেশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংগঠনটির আহ্বায়ক ব্যারিস্টার তাপস কান্তি বল এ প্রত্যাখ্যানের কথা জানান। এ সময় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দন প্রিয় বলেন, বর্তমান সরকারের আমলেই সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ। দর্শক, সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত মাইটিভি সংবাদে, এ পর্যায়ে আন্তর্জাতিক প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের অ্যানাপোলিসে একটি বাসভবনে এলোপাথারি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আর অন্তত তিনজন। দেশটির স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটে। অ্যানাপোলিসের পুলিশ প্রধান জানিয়েছেন, সন্দেহভাজনকারীকে আটক করেছে পুলিশ। দর্শক, এখনকার সংবাদ এ পর্যন্তই। রাত 9:30 মিনিটে পরে সংবাদ নিয়ে হাজির হব আমি, উম্মেসা বেদিনা। সে পর্যন্ত মাইটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।